500 সাবস্ক্রাইবার হলেই ইউটিউব থেকে আয় করা সম্ভব। সম্প্রতি ইউটিউব ক্রিয়েটরদের জন্য সুখবর নিয়ে এসেছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম 2023 নীতিমালায়। পুরো ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে আয় করতে হলে মানতে হয় অনেক নীতিমালা। অনেকের ধারণা, একটি ইউটিউব চ্যানেল খুলে কিছু ভিডিও আপলোড করে দিলেই টাকা আয় করা যায়। এই ধারণা সঠিক নয়। ইউটিউব থেকে আয় করতে চাইলে অবশ্যই আপনার ভিডিও একটি নির্দিষ্ট সংখ্যক দর্শককে দেখতে হবে। এছাড়া আপনার চ্যানেলটি সম্পূর্ণভাবে ইউটিউব নীতিমালা মেনে পরিচালনা করতে হবে, তবেই কেবল ইউটিউব থেকে আয় করতে পারবেন। চ্যানেল খোলার সময় থেকে এক বছরের মধ্যে কমপক্ষে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ভিডিও ভিউ হতে হবে, তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এবং সবকিছু ঠিক থাকলে চ্যানেল রিভিউ করে মনিটাইজেশন অন করবে ইউটিউব। ভিডিওতে 4000 ঘন্টা অথবা শেষ 90 দিনে ইউটিউব শর্টসে 10 মিলিয়ন ভিউ হলে তবেই আপনি মনিটাইজেশন থেকে আয় করতে পারবেন। সম্প্রতি ইউটিউব ক্রিয়েটরদের জন্য সুখবর নিয়ে এসেছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম 2023 নীতিমালায়। ক্রিয়েটরদের উৎসাহ দিতে ইউটিউব তাদের নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে। নতুন শর্তানুযায়ী কোনো চ্যানেল মনিটাইজেশন পেতে হলে এক বছরের মধ্যে 1000 পরিবর্তে 500 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার পরিবর্তে 3000 ঘন্টা ভিডিও ভিউ পেলেই আবেদন করতে পারবে। আর এর জন্য ইউটিউব শর্টস ভিডিওতে ভিউ লাগবে 3 মিলিয়ন। নতুন এই নীতিমালার পরে নতুন ক্রিয়েটররা খুব সহজেই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবেন। বর্তমানে এই সুবিধা পাবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার ইউটিউব ক্রিয়েটররা। পর্যায়ক্রমে সব দেশের ইউটিউব ক্রিয়েটররা এই নীতিমালার আওতায় আসবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।